সকলে কেমন আছেন? পরবর্তী টিউটোরিয়াল চলে আসছি। টিউটোরিয়ালটি হচ্ছে যে আমি বলতে চেয়েছি যে আমাদের এখানে বলতে চেয়েছে যে প্রাইমারিতে যে পরীক্ষাটা, তো আমাদের পরীক্ষাটা কখন নাগাদ হতে পারে, তো অনেকে এই ব্যাপারটা জানতে চেয়েছে। তো আমি চাচ্ছি যে বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। তো আমরা জানি যে আমাদের পরীক্ষাটা সার্কুলারটা রিসেন্টলি দিয়ে দিয়েছে, হোপফুলি আশা করছি যে আমাদের নির্বাচন অর্থাৎ 2018 সালের নির্বাচনের পূর্বে পরীক্ষাটা হয়ে যাবে, এবং সেটাই সব জায়গা মোটামুটি বলা হচ্ছে। এবং কোথাও আমি যতটুকু জানতে পেরেছি যে পরীক্ষাটা আমাদের নির্বাচনের আগে হবে, সো প্রস্তুতিটা অবশ্যই আমাদের নিতে হবে যে আমাদের আগস্টের 30 তারিখ যদি শেষ তারিখ হয় তাহলে হয়তো আমাদের 1 মাস সময় দিতে পারে, কিংবা 15 দিন কিংবা 1.5 মাস 2 মাসের মধ্যে, কিন্তু আমাদের পরীক্ষাটা নির্বাচনের আগে হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বরের আগে হয়ে যাবে। সো হোপফুলি আপনাদের ভালো প্রস্তুতি নিতে হবে। তো বুঝতে পেরেছেন আশা করছি কোন বিষয়টা, আপনাদের যদি কনফিউশন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আমার চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিওটি আপনার কাছে সবার আগে নোটিফিকেশনের কাছে চলে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও করি, ভিডিও আপলোড করি, অনেক সময় নষ্ট হয়, তো আপনাদের কাছে কি একটা লাইক পেতে পারি না, কিংবা একটা কমেন্ট, একটা থ্যাঙ্কস তো পেতে পারি ভাই, নাকি? আচ্ছা, আপনাদের রেসপন্সের জন্য ওয়েট করতেছি যে আপনারা কি রেসপন্স করবেন। হোপফুলি আপনারা একটা কমেন্ট তো করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অবশ্যই আছেন যারা, এবং আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, আর অবশ্যই রাস্তাঘাটে যাওয়ার সময় অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলুন, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন এবং আন্ডারপাস ব্যবহার করুন। নিজের রাস্তা পারাপার হওয়ার সময় নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। মনে রাখবেন, যন্ত্র কখনোই মানুষ হঠাৎ করে থামিয়ে দিতে পারে না, সে মানুষটা হঠাৎ করে থেমে যেতে পারে, কিন্তু যন্ত্রটা থামানোর জন্য একটা মেশিন যখন থামানো হয় তখন সেটার জন্য কী করতে হয়, একটু ওয়েট করতে হয়। তো আপনি হাত দিয়ে সিগন্যাল দিয়েছেন, বাট যন্ত্রটা 1 সেকেন্ডের জন্য সেটা থামাতে পারেনি, কিংবা 1 সেকেন্ড একটু 1, 2, 3 ইঞ্চি একটু এগিয়ে গেছে, আপনি এক্সিডেন্ট হয়ে গেছেন। সো নিজের লাইফটাকে দাম দিতে শিখুন, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন এবং আন্ডারপাস ব্যবহার করুন, এবং যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল দেওয়া হয় পুলিশ পর্যন্ত, যতক্ষণ না সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিবার থেকে বিরত থাকুন। তো সকলে সুস্থ ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।